আইসিবি ইউনিট ফান্ডে বিনিয়োগ করা হলে লভ্যাংশ নগদ বা সমপরিমাণ ইউনিট ফান্ড সার্টিফিকেট দিয়ে থাকে, আমি নগদ বা পুনরায় ইউনিট ফান্ড সার্টিফিকেট নিতে পারি, এই ফান্ডে বিনিয়োগ করা কি সুযোগসম্মত হবে? আইসিবি, এটা তো শরিয়া ফান্ড বলেন না আপনি। কিছু কিছু কোম্পানিতে শরিয়া ফান্ড আছে, শরিয়া ফান্ডটাকে তারা, আপনি একটু খোঁজ নেবেন, তারা এটাকে কি আলাদা ব্যালেন্স শিটের মাধ্যমে, আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে ম্যানেজ করে কি না। যদি ম্যানেজমেন্ট এবং তাদের যেটা আমরা বললাম হিসাব আলাদা হয়ে থাকে, তখন সেটা যদি শরিয়াত সম্মত উপায়ে তারা ফলো করে সেটা জায়েজ হতে পারে। তবে এখানে একটা জিনিস আপনি বলেছেন, তারা লভ্যাংশ অর্থাৎ আপনার প্রিন্সিপালের সমপরিমাণ লভ্যাংশ একটা সার্টিফিকেটে দিয়ে থাকে, এটা কিভাবে? আমার ধারণা এটা আপনি যেটা বলছেন এই সার্টিফিকেটটা, এটা প্রমিসরি বন্ড বা নোট এই ধরনের, যেখানে তারা বন্ড বিক্রি করে থাকে প্রাইস বন্ডের মতো, যেখানে তারা নির্ধারণ করে দেয় আপনি যদি 3 বছর 4 বছর রাখেন আপনার এত পার্সেন্ট লাভ হবে, অথবা দ্বিগুণ লাভ হবে যদি 5 বা 6 বছর এই বন্ডটা রাখেন, তো সেক্ষেত্রে সেটা সুদ হবে।